ভারতের জন্মই হয়নি। তাহলে কি তুই সত্যি ভারতে করছিলিস? তোদের ব্যাট বল উইকেট কিচ্ছু ভালো না। যাই বলিস ভাই, বিশ্বকাপ কিন্তু এবার আমরাই পাবো। হ্যাঁ, আমি তো ভাবতো ওদের দু তিন দিন কোচিং করেছিলাম, তাতে দেখছে ছেলে পিলাগুলো বেশ ভালোই খেলছে। ভাই, তুই কি ইন্ডিয়া টিমের কোচিং এর কথা বলছিস? তাছাড়া কি তোদের টিমের কথা বলছিস নাকি? শোন, আমি যখন ভারতে করছিলাম তখন তোদের জন্মই হয়নি। রবি, সুনীল, আমরা তো একসাথে ক্রিকেট খেলতাম। ভাই, রবি মানে কি তুই রবি শাস্ত্রীর কথা বলছিস? আরে, তোদের রবি শাস্ত্রী আমার বন্ধু, আমি ওকে রবি বলেই ডাকি। আর সুনীল মানে কি সুনীল গাভাস্কর? ভাই না, ও পরে সুনীল নাপি যত সব। তাহলে কি তুই সত্যি ভারতে করছিলিস? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোদের মিথ্যে কথা বলে আমার লাভ কি? ভাই, তাহলে চ আমাদের সঙ্গে একটু ক্রিকেট খেলবি। দূর, তোরা আমার বলে খেলতেই পারবি না। ঠিক আছে, তাহলে তুই ব্যাট করবি। দূর, এই বর্ষায় এইসব ভালো লাগে না। চল না ভাই, চল আমাদের সাথে একটু খেলবি। চল চল না ভাই, চল চল আমাদের সঙ্গে খেলবি। এই বর্ষায় এইসব ভালো লাগে না, বুঝলি? তবু তোরা যখন বলছিস চল তাহলে। একদম বাজে পিস্তা মারিছিস, পাটা স্লিপ কেটে গেল। Mm-hmm.